জুয়ায় 11 কোটি টাকা হারিয়ে কান্নাকাটি করছে নেইমার। সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। চোটের কারণে অস্ত্রোপচার করিয়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে। কবে ফিরবেন নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এর মধ্যে ব্রাজিল সময় গত সোমবার বিকালে নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয় বলে জানিয়েছেন ব্রাজিলেরই সংবাদ মাধ্যম গ্লোবো। আর সেই দিনই কিনা অনলাইনে জুয়া খেলে 10 লাখ ইউরো খুইয়েছেন নেইমার। তবে ভুল ভেঙেছে তার পরপরই। ফুটবলের বাইরে নেইমার পোকার খেলতে খুব পছন্দ করেন। অনেকেই মনে করেন ফুটবল ছাড়ার পর পোকার খেলায় নেইমার ভালো করতে পারেন। তাসের এই খেলায় পিএসজি তারকার প্রতিভা মন্দ না। অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই 10 লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 11 কোটি 60 লাখ টাকা হারের কথা জানিয়েছেন নেইমার। মজাও করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। বড় অঙ্কের টাকা হারানোর শোকে কান্নার অভিনয় করেছেন। অনলাইনে তখন নেইমারের বন্ধুরাও ছিলেন। একজন মন্তব্য করেন, মাত্র 60 মিনিটেই মিলিয়নিয়ার থেকে শূন্য। নেইমার উত্তর দেন, আমি ইউটিউবে একটি ভিডিও বানাবো এটা নিয়ে। এর পরপরই লাইভ বন্ধ করেন নেইমার। গ্লোবো জানিয়েছে নেইমার সত্যি জুয়া খেলে 10 লাখ ইউরো হারেননি, এটা অনলাইন বেটিং প্রতিষ্ঠানের প্রচারণার অংশ ছিল। নেইমারের প্রতিনিধি গ্লোবোকে জানিয়েছেন এইসব লাইভে প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়, তিনি সেখানে টাকা ঢালেননি। অর্থাৎ নেইমার সত্যি সত্যিই অনলাইনে জুয়া খেলে 10 লাখ ইউরো হারেননি। গ্লোবো জানিয়েছে প্রচারণার এই কৌশলের কারণ হলো নেইমার জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে হারতে পারেন তা সাধারণ মানুষকে বোঝানো। সে যাই হোক, তাই বলে নেইমারের সমালোচনা থেমে থাকবে কেন? কারণে অকারণে সমালোচনার শিকার হওয়া যেন নেইমারের অভ্যাসে পরিণত হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম ল্যান্স জানিয়েছে গ্লোবোরই সঞ্চালক আন্দ্রে রাইজেক নেইমারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে করা পোস্টে লিখেছেন, মেসি রোনালদো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ নিয়ে ফিফার রেকর্ড বই সমৃদ্ধ করছে। কেইন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়েছে, এমবাপ্পে খেলার মধ্যে আছে, কিন্তু নেইমারের কি হলো? চোটে পড়েছে, তবু সংবাদ মাধ্যমের শিরোনাম হলো কারণ সে ভেবেছে তাস খেলায় 6 মিলিয়ন রিয়াল হারানো মজার বিষয়। রাইজেক এই পোস্ট করার কয়েক ঘন্টা পর তার সমালোচনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার এদো। নেইমার নিজেও গ্লোবের সঞ্চালককে ছেড়ে দেননি, কপালে হাত রেখে হাসির ইমোজি পোস্ট করেন পিএসজি তারকা। তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়া নিয়ে গ্লোবো জানিয়েছে পোস্টগুলো প্রায় 18 মিনিট অনলাইনে ছিল। নেইমারের সামাজিক যোগাযোগ মাধ্যম দল এই ঘটনা তদন্ত করছে। হ্যাকার নিজেকে জেস্টি64 নামে পরিচয় দেন। ব্রাজিলিয়ান ফুটবলে এই হ্যাকার পরিচিত নাম। এর আগে ব্রাজিলের ফুটবল এভারটন রিবেরা, ডিয়েগো রিবাস ও রোদিনিওর অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন তিনি। তবে নেইমারের টুইটার অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট করেননি তিনি। নেইমারের বোন রাফায়েল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টেও ঢুকেছিলেন এই হ্যাকার। দোহায় অস্ত্রোপচার করানোর পর এখন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নেইমার। গত মাসে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান ব্রাজিল তারকা। সংবাদ মাধ্যম এর আগে জানিয়েছে প্রায় 4 মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে জ্যামাইকার কিংবদন্তি গায়ক বব মার্লের 3 Little Birds গান ব্যাকগ্রাউন্ডে রেখে নিজের পায়ের বর্তমান অবস্থাও দেখান তিনি। ভিডিওতে দেখা গেছে নেইমারের ডান পায়ের পাতার সঙ্গে টিবিয়া ও ফিবুলা হাড়ের সংযোগের জায়গায় ব্যান্ডেজ বাঁধা, একটি হাত সেই পা ধরে রেখেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে হাতটি তার ফিজিওথেরাপিস্টের হতে পারে। হাতের সাহায্যে ডান পায়ের ছোট ছোট মুভে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন নেইমার।